নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইউএসসি বা আর্মি অর্ডিনেন্স কর্প বা ফায়ারম্যান পদে থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। তো আপনারা হচ্ছে এখানে শুধু হচ্ছে মাধ্যমিক পাস করলেই কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন। এখানে পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থী উভয় প্রার্থী কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টোটাল হচ্ছে আপনাদের কত এজ রাখা হয়েছে, কিভাবে হচ্ছে আমরা অনলাইনে আবেদন করবেন, টোটাল সিলেকশন প্রসেস কি আছে, আপনাদের হাইট কত লাগবে, আপনাদের চেস্ট কত রেখেছে, এখানে টোটাল ডিটেলস আলোচনা করব এই একটু মাত্র ভিডিওতে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর জব হাজার একটা ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধু, নোটিফিকেশনে টোটাল কি বলা হয়েছে সেটা হচ্ছে ডিটেলস আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে মিনিস্ট্রি অফ হচ্ছে ডিফেন্স থেকে এই নোটিফিকেশন হচ্ছে পাবলিশ করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল রিক্রুটমেন্ট হচ্ছে সেল হচ্ছে সিও হচ্ছে আর্মি অর্ডিনেন্স কর্প হচ্ছে সেন্টার সেকেন্দ্রাবাদ পিনকোড নাম্বার কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমাদের টোটাল হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে, তো এই নোটিফিকেশন নিচের দিকে আমরা একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন বলে দিয়েছে টেটসম্যান এবং ফায়ারম্যান পদে কিন্তু আমাদের এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। তো টোটাল আমাদের কতগুলো ভ্যাকান্সি আছে, টেটসম্যান পদে 1249টি কিন্তু আমাদের টোটাল হচ্ছে টেটসম্যান পদে ভ্যাকান্সি আছে এবং ফায়ারম্যান পদে হচ্ছে 544টা কিন্তু ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে কত টাকা হচ্ছে স্যালারি দেওয়া হবে, স্যালারি কিন্তু আমাদের পে লেভেল হচ্ছে 1 অনুযায়ী কিন্তু আমাদের 18,000 থেকে কিন্তু 56,900 টাকা কিন্তু আমাদের স্যালারি দেওয়া হবে। তো ফায়ারম্যান পদে কিন্তু আমাদের টোটাল হচ্ছে লেভেল 2 অনুযায়ী কিন্তু আমাদের এখানে হচ্ছে কিন্তু স্যালারি দেওয়া হবে, সেটা হচ্ছে 19,900 থেকে কিন্তু 63,200 টাকা কিন্তু আমাদের স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, আমরা এখানে কিন্তু যারা হচ্ছে প্রতিবন্ধী আছে বা যাদের হচ্ছে শারীরিক দিক থেকে যারা হচ্ছে সবল নয়, তো তাদের কিন্তু আমাদের বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বলে দিয়েছে ফাংশনাল হচ্ছে ইকুইপমেন্ট, তা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ডিসেবিলিটি, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে বলে দিয়েছে। আমরা কিন্তু আমাদের যে ক্যাটাগরি হবে সেটা কিন্তু আমরা দেখে নেবেন। তো বন্ধুরা, তারপরে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে এজ হচ্ছে কতটা কত হচ্ছে রাখা হয়েছে। টোটাল এজটা হচ্ছে আমাদের যারা হচ্ছে টেটসম্যান মেট পদে যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু বিটুইন কিন্তু 18 and 25 ইয়ার্স, আমরা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে যারা হচ্ছে টেটসম্যান মেট পদে অ্যাপ্লাই করবেন। তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আমরা যদি হচ্ছে মাধ্যমিক পাস করে থাকেন আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর ফায়ারম্যান পদে কিন্তু আমাদের এজ কত রাখা হয়েছে, ফায়ারম্যান পদে হচ্ছে দেখতে পাচ্ছেন 18 থেকে 25 বছর, সেম কিন্তু আমাদের এজ রাখা হয়েছে যারা হচ্ছে টেটসম্যান মেট বা ফায়ারম্যান পদে অ্যাপ্লাই করবে, আমাদের কিন্তু এজ কিন্তু সেমই রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু আমাদের সেম, মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, আমরা যে কোনো বোর্ড থেকে করেন না কেন আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা বলা আছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ভিজিট করবেন, ভিজিট করে কিন্তু আমরা অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে। তো আমরা এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আমরা অনলাইনে আবেদন করে দেবেন, লাস্টে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আমরা অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের এজ হচ্ছে রিল্যাক্সেশন কি চাওয়া হয়েছে। এজ হচ্ছে রিল্যাক্সেশন হচ্ছে যারা হচ্ছে এসসি এসটি আছে তার জন্য 5 বছরের ছাড় আছে, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, পিডব্লিউবিডি ঠিক আছে যারা হচ্ছে আনরিজার্ভ আছেন তাদের কিন্তু 10 বছরের ছাড় দেওয়া হয়েছে, তারপর হচ্ছে পিডব্লিউবিডি হচ্ছে ওবিসি আছে 13 বছরের ছাড় আছে, পিডব্লিউবিডি হচ্ছে এসসি এসটি হলে 15 বছরের ছাড় আছে। তো আমরা এখানে দেখে নেবেন এজ রিল্যাক্সেশন আপনাদের যেটা হবে সেটা কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করবেন আপনাদের যদি হচ্ছে বয়স হয়ে থাকে। তো নেক্সট আমরা আলোচনা করব ডিটেলস অফ দ্য হচ্ছে ফিজিক্যাল হচ্ছে এন্ডুরেন্স হচ্ছে স্কিল টেস্ট। আমাদের প্রথমে হচ্ছে ফিজিক্যাল টেস্ট করা হবে, তারপরে কিন্তু আমাদের রিটেন টেস্ট হবে। প্রথম আমরা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল হচ্ছে এন্ডুরেন্স হচ্ছে টেস্টের জন্য আমাদের কিন্তু টোটাল 1.5 কিলোমিটার কিন্তু আমাদের 5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। তো 1.5 কিলোমিটার কিন্তু আমাদের টোটাল হচ্ছে 1500 মিটার কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে 6 মিনিটে। তো এখানে বলে দিয়েছে ক্যারিং অফ ওয়েট হচ্ছে 15 কেজি টু এ ডিস্টেন্স অফ হচ্ছে 200 মিটার ইন হচ্ছে 100 সেকেন্ড। তো আমাদের কিন্তু যে একটা ওজন কিন্তু নিয়ে যেতে হবে বহন করে সেটা হচ্ছে 200 মিটার কিন্তু বহন করে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু কমপ্লিট করতে হবে কিন্তু আমাদের 100 সেকেন্ডে, প্রায় কিন্তু আমাদের 1.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, তারপর আমরা আলোচনা করব যারা হচ্ছে মহিলা প্রার্থীরা হচ্ছে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু সেম কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে 1.5 কিলোমিটার কিন্তু আমাদের 8 মিনিট 24 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর এখানে বলে দিয়েছে আমরা কিন্তু 50 কেজি কিন্তু একটা হচ্ছে ওজন নিয়ে যেতে হবে, সেটা কিন্তু 200 মিটার কিন্তু আমাদের দৌড়াতে হবে, সেটা কিন্তু বলেছে 3 মিনিট 45 সেকেন্ড, প্রায় কিন্তু 225 সেকেন্ডে কিন্তু আমাদের ওই ওজনটা কিন্তু 200 মিটার কভার করতে হবে 3 মিনিট 45 সেকেন্ডের মধ্যে।
তো এখানে তারপরে বলেছে ফিজিক্যাল হচ্ছে মেজারমেন্ট হচ্ছে কোয়ালিফাইং। তো আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলেছে হাইট, আমাদের হাইট কত লাগবে 165 সেন্টিমিটার কিন্তু আমাদের হাইট লাগবে। হাইট হচ্ছে কিন্তু 5 ফুট কিন্তু 4 ইঞ্চি কিন্তু আমাদের হাইট লাগবে। তো এই চেস্ট কিন্তু আমাদের বলেছে চেস্ট হচ্ছে 0.5 সেন্টিমিটার কিন্তু আমাদের নর্মাল থাকতে হবে। তো এছাড়া হচ্ছে আমাদের কিন্তু ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। ওয়েট কিন্তু মিনিমাম কিন্তু আমাদের 50 কেজি হতে হবে, তবেই কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন। না তো নাহলে কিন্তু আমরা যখন হচ্ছে ফিজিক্যাল হচ্ছে টেস্ট দিতে হবে তখন কিন্তু সেখান থেকে বাতিল হয়ে যাবে। অবশ্যই কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো বলেছে এই ক্রাইটেরিয়া কিন্তু কিন্তু আমাদের থাকতেই হবে। তো এরপর আমরা আলোচনা করবো রিটেন টেস্ট। তো রিটেন টেস্টের ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে এক্সামটা কেমন হবে, তো জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এর উপর কিন্তু 50 নাম্বার কোশ্চেন থাকবে, কিন্তু টোটাল হচ্ছে নাম্বার থাকবে 50। তো নিউমেরিক্যাল হচ্ছে অ্যাপটিটিউড 25টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে টোটাল হচ্ছে 25টা। তো জেনারেল ইংলিশের ক্ষেত্রে কিন্তু 25টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে কিন্তু আমাদের 25 নাম্বার। তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু 50টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে কিন্তু 50টা। টোটাল কিন্তু আমাদের 150 নাম্বারে কিন্তু পরীক্ষা হবে। টাইম কিন্তু আমাদের বলে দিচ্ছে 2 ঘন্টা কিন্তু আমাদের সময় দেওয়া হবে 150 নাম্বারের কোশ্চেনের ওপর। তো বন্ধুরা তারপর আমরা আলোচনা করব এই যে এক্সামটা হবে, সেই এক্সামের কিন্তু কোশ্চেন পেপারটা কিন্তু অবশ্যই কিন্তু ইংলিশ এবং হিন্দিতে কিন্তু আমাদের এক্সামের যে পেপারটা সেটা কিন্তু হবে। তো এখানে কিন্তু বলে দিয়েছে 0.25 কিন্তু আমাদের নেগেটিভ মার্ক আছে, অথবা আপনি যদি 4টে ভুল করে কিন্তু আপনাদের 1 নম্বর কেটে নেবেন। তো বন্ধুরা টোটাল ডিটেলস হচ্ছে আমরা আলোচনা করলাম, আমি কিন্তু নিজের ডিসক্রিপশানে এই নোটিফিকেশনটা দিয়ে দেবো, আমরা ভালো করে দেখবেন এবং ওয়েবসাইটে গিয়ে এই যে ওয়েবসাইটটা বলে দেবো এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনলাইনে আবেদন করবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা চলে এসেছে, এই ওয়েবসাইটে আমরা আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান, এই যেটা হচ্ছে আমরা ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশান যেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কিন্তু নেক্সট হচ্ছে একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যদি অলরেডি হচ্ছে রেজিস্ট্রেশন করা থাকে আমরা এখানে লগ ইনে ক্লিক করবেন, আমরা কিন্তু লগ ইন নাম্বারটা দেবেন বা এন্টার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ক্যাপচারিং দিয়ে কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। নাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট হচ্ছে নিউ অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন, যারা হচ্ছে আপনাদের কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তো সেখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের পুনরায় পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো ক্রিয়েট হচ্ছে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেক্সট হচ্ছে পেজ ওপেন হয়ে যাবে, এই পেজটা কিন্তু টোটাল কিন্তু আমাদের ভালোভাবে হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে চলে যাবেন, লগ ইন অপশন গিয়ে লগ ইন করবেন। তো টোটাল হচ্ছে 4টে স্টেপ আছে, তো আমরা টোটাল কমপ্লিট করে আমরা কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করে দেবেন। তো চলো বন্ধু আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।